নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের পার্শে মাছ দিয়ে কচুর লতি একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই যে এখানে কচুর লতি নিয়ে নিয়েছি, আর পার্শে মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি, আর কচুর লতিটা এই যে এখানে জলে ভিজিয়ে রাখা আছে। আর এদিকে মশলাটা করে নেব, এখানে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে বেটে নিচ্ছি। আর এই যে কচুর লতিটা ভালো করে আমি ধুয়ে তুলে নিয়েছি, আর এই যে মশলাটা এবার কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে। তো কড়াইটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব সর্ষের তেল। তো আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এরপর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে এরপর আমি যে বেছে ধুয়ে রাখা যে কচুর লতিটা সেটা এর ভেতরে দিয়ে দেব। কচুর লতিটা দেওয়া হয়ে গেছে, আর এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, আর এরপর দিয়ে দেব এতে যে বেটে রাখা মশলাটা সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সর্ষে বাটা দিয়ে খুব বেশি সময় কষানোর দরকার নেই, 1 মিনিট মতো এটা কষালেই হবে। আর এই যে বাটিটা ধুয়ে আমি একটুখানি জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, আর এর ওপর দিয়ে দিচ্ছি আমি জল। জলটা আমি খুব বেশি দেব না, অল্পই দেব, কারণ এটা একদম মাখা মাখা হবে। আর জলটা দিয়ে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো এটা ঢাকা দিয়ে জাল করে নেব। তো 3 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কচুর লতিটা সেদ্ধ হয়ে এসছে প্রায়, আর এই পর্যায়ে আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো করে একটু খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পার্শে মাছ খুবই নরম হয়, বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এরপরে আবার আমি একটা ঢাকা দিয়ে জাল করে নিলাম আরও 2 থেকে 3 মিনিট মতো। তো মাছগুলো যাতে কচুর লতির সাথে ঝোলের সাথে ভালো করে মেশে, তার জন্য ঢাকনাটা দিয়ে একটু জাল করে নিলাম। নিয়ে তারপরে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আর অবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে আর এরপর আমি এটা নামিয়ে নেব। এটা একদম রেডি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কচুর লতি দিয়ে পার্শে মাছ একদম রেডি, আমি এখানে নামিয়ে নিলাম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।